পাঁচর রাতে যখন লাইটটি অফ করে দিয়েছে, সাথে সাথে ফাগুন দাদাও একদম চিৎকার করে পাঁচর ঘর থেকে বেরিয়ে গিয়েছে জানো। বাহ, বেশ করেছে, ঠিক করেছে, খুব ভালো করেছে। তালি তো কোনো চিন্তাই নেই। ভালো তো বলছো, এ ভালো কতদিন থাকবে গো? মনে করো আজকে রাতটা নয় সে পার পেয়ে গেল, এরপর কালকে পরশু, সারা জীবন তো আর এভাবে চলবে না গো। ও সালি তো সর্বনাশা গো, তারও তো একটা মোম আছে, কতক্ষণ আর আগুন থেকে মোম বাঁচবে বলো? বলে তো যেতেই হবে। সেটাই তো ভাবছি গো, একবার ভেবেছ? হ্যাঁ, এটা পতিতার গর্বে জমিদারের সন্তান মানা যায়? আমি সালা একটা ব্যাপার বুঝি না, মাইজি কি করে? ও সালিকে তো জবে করে গাঙে ভাসায় দেওয়ার কথা, আমাকে বললেই তো আমি পারি, এটা তো সালা যে কোনো সময় পারি। তোমরাও কিছু কও না, এ কিছু হয় না, লয় সালা কোনখান থেকে কি হয়ে যায়, তোমাদের তো মাথার মধ্যে কি আছে সেটাই তো সালা বুঝি না। সালি, আমি আর নিতে পারছি না জানো। আচ্ছা যেভাবে হোক, যেহেতু এখনো ভাগুন দাদাবাবু তার কাছে যায় নাই কো, কোনো কিছু হয় নাই কো, কোনো রকমে এই মেয়েটিকে বাজারে মেয়েটিকে বাড়ি থেকে বের করার একটা প্রতিরোধ দাও গো। আমি তো দুটো পথ ছাড়া কোনো পথ দেখি না গো লক্ষণ দাদা। এক হয় শালিকে টাকা পয়সা দিয়ে সরিয়ে দিতে হবে, নয়তো শালিকে একেবারে জম্মের মতো সরিয়ে দিতে হবে। আহা, তুমি কি ভেবেছ দাদিমা সেই চেষ্টা করেনি কো? করেছে করেছে, এ বারবনিতা বাজারে মেয়েটাকে দাদিমা টাকা পয়সা দিয়ে জমিদার বাড়ি থেকে বের করে দেবার চেষ্টা করেছে, হয়নি কো, হয়নি, খুবই খারাপ। তাহলে আর কি, কথা তো একটাই থাকলো, জমিদার বাড়ি খুন চায়। বহুদিন সালা জমিদার বাড়িতে হোলি খেলা হয় না, এ যাত্রায় না হয় সালা খুন দেয়া হোলি খেলবে। হ্যাঁ, তুই সালা চিন্তাই করিস না, দেখি আমি পাচুয়া কি করবার পারি। ঠিক আছে, তুমি কি আমার সাথে একবার যাবে গো? হ্যাঁ, যার জন্যই তো সালা উঠলাম, চল আসো না, আসো, চল আসো। দাদিমার রুমে গিয়ে তার বিছানায় বসে সিগারেট খেয়েছিস? সমস্যা কি? ওরে বাবা, কি করবেন, মারবেন? মারেন? আপনারা তো এই যাই পারেন, আপনারা তো আমাকে মানুষ মনে করেন না, গরু ছাগল মনে করেন। দেখ, তুই একটা রাস্তা নোংরা মেয়ে, ভালো কথা তুই আমার ভাইকে পটিয়ে এই বাড়িতে এসে উঠেছিস, কিন্তু ঠিকই দেখতে পাবি যে কয়দিন পর তুই কোথায় থাকবি। আরে আপনি আমারে কি বলবেন বলেন তো, আমার এখন বিড়ি খাওয়ানোর নেশা উঠছে। দেখ, আমার দাদিমা এই জমিদার বাড়ির জমিদার পত্নী, তার অনুমতি ছাড়া আমরা কেউ তার সামনে বসি পর্যন্ত না, আর তুই তার তুই তার বিছানায় বসে সিগারেট খেয়েছিস, আর আমি সেটা মেনে নিব ভেবেছিস? তোর বলতে হবে তুই এই বেয়াদবটা কেন করলি। কমু না, কি করবেন? কি করব? আমার যেটা করার আমি সেটা ঠিকই করব, আর সেটা এখনই করব। আপনি করেন আমি বলবো না। বলবি না, তো বলবি না, বল তুই কে বলবি না। এমন করে মারতে হবে তো কি করবো আমি? বসে বসে গুলো দেখবো, সহ্য করবো না? না, তোর যদি জেল ফাঁসি হয়ে যায় তখন কি হবে? হলে হবে, আমি এগুলো সহ্য করতে পারবো না। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর বৃষ্টি।
ফাগুন একটু তাড়াতাড়ি এসো তো। কি টাকি টাকছো কেন? কি করছিলে? আমি আমি গান করছিলাম। কি গান করছিলে? নবীনদের সঙ্গী। ও নবীনদের সঙ্গী? আর এদিকে যে কত কিছু হয়ে গেল শুনেছো? না কি হচ্ছে? ঠিক এসো। বৃষ্টি তোমার বউকে কলার টিপে ধরেছিল। হ্যাঁ তোমার ছোট চাচা গিয়ে বাঁচিয়েছে, না হলে তো মরেই যেত। কলা চেপে ধরেছে যখন তখন একদম নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছিল, মুখ দিয়ে ফেনা আসছিল, জানো সে কথা? না। তুমি যাও এখন বৃষ্টিকে গিয়ে বলো কেন তোমার বউয়ের গায়ে সে হাত তুলেছে। আমি এখানে বসে আছিস কেন একা একা? না এমনি বসে আছি, ফাগুনের সাথে কথা বলতে দেখলাম। হ্যাঁ ফাগুনকে বললাম ওর বউয়ের একটু খোঁজ খবর নিয়ে আসতে। ফাগুনের গলা শুনলাম খুব রেগে মেগে গেল, বৃষ্টিকে কিছু আবার বলবে না তো? আরে না, বৃষ্টিকে আবার কি করবে? তবে একটা কথা সত্য আপা, বৃষ্টি এত বড় একটা কাণ্ড করলো, এখন যদি ফাগুন কিছু না বলে পরে তো বৃষ্টি আরো অনেক বড় কাণ্ড করে ফেলতে পারে। তাও ঠিক, কিন্তু মেয়েটাকে তো এবারে কেউ সহ্য করতে পারছে না, এই মেয়েটা এবারে টিকবে কি করে? এটা নিয়ে আমি খুব চিন্তায় আছি। তোমার এত চিন্তা করার কিচ্ছু নেই আপা, ওকে আমরা এই বাড়িতে প্রতিষ্ঠিত করেই ছাড়ব। একটা বিষয় মাথায় রেখো, ওর কাছে কিন্তু সরকারি কাগজ আছে। হ্যাঁ ও তো কাবিন করাবো। সেটাই। শোনো তুমি এখানে বসো, আমি তোমার জন্য এক কাপ ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসি। তুমি বুঝো না আমি তোমার ভালো চাই? তুমি আমার ভালো চাও না, আমার বউ ভালো, তুমি পয়সা, আমার বউকে মারলে তোমাকে মারবো। ভাইয়া তুমি বোঝার চেষ্টা করো, আজকে সে কত বড় একটা অপরাধ করেছে। সে রীতিমতো দাদির রুমে গিয়ে দাদির বিছানায় বসে সিগারেট টেনেছে, যেই দাদির দিকে আমরা কেউ চোখ তুলে তাকানোর সাহস পাই না তাকে সে কত বড় অপমান করেছে, কত বড় অপরাধ করেছে সে। তারপর আমি নিজেকে ঠেকিয়ে রাখবো? আমি অনেক বুঝি, আমি অনেক বুঝি মা, আমার বউ, আমি এবার থাকবো মা, এবার যে থাকবে আমার বউ এই মারবে পচা হবে ওর, আমি গুলি করবো। ভাইয়া তুমি বোঝার চেষ্টা করো, ওই মেয়েটা এই বাড়িতে আসার কারণে এলাকার সবাই আমাদের নিয়ে ছিছি করছে, আমরা ছোট হয়ে গেছি সবার সামনে। কেন ছিছি করবে? কেন ছিছি করবে? আমার আমার বউকে ছিছি করবে যে ওই এত ঘুষা দিয়ে দেবো, আমি গুলি করে দেবো, আমার বউ ভালো না? ওই মেয়েটা ভালো না, ওকে আমরা এই বাড়িতে কোনো স্থান দিব না, বুঝতে পেরেছো? আর শুনো তুমি যেটা বুঝো না সেটা নিয়ে আমার সাথে না তর্ক করার চেষ্টাও করবে না। আমি না বুঝতে পারছি না তোমার কি হয়েছে, তুমি মেয়ের সাথে পচে গেছো একদম। আমার বউ গুড মানুষ, ভালো, অনেক ভালো,
আমি চুম্বা দে। আইসকালের মধ্যেই করতে হবে। আমরা যে মানুষটারে নিজের মায়ের থেকেও বড় মনে করি, যার দিকে আমরা চোখ তুলে তাকাই পর্যন্ত না, সবাই আমরা ডরাই শ্রদ্ধা করি, সে মানুষটার সামনে স্টাইল করে সিগারেট খাইছে। বললাম তো বিষয়টা আমি দেখব। দেখব দেখব করে তো তারা আপনারা মাথায় তুলে ফেলেছে, সেজন্য তো এত বেয়াদবি করার সাহস পাইতেছে। এত বড় বেয়াদবি করার সাহস পাই করতে গিয়ে বাজারে মায়াটা। তোর কথা আমি ফেলে দেব না, তুই ঠিকই বলেছিস। আসলে আমরাই আমরাই ওকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি। হাজার হলে আপনি এবারের বড় পোলা, আপনি আমার হুকুম দেন, ওরা আমি জমের ঘরে পাঠাই দিই। আর আপনি যদি হুকুম দিতে ডরান, আপনি আমার উপর ছাইরা দেন, ওর মাথার উপরে গরম পানি ঢাইলা ওরে আমি আধমরা করে ছাড়ম। আর এটা করতে আমার এক মিনিট লাগবে। আচ্ছা কমলা, তুই ওই মেয়ের বিষয়ে তুই বউয়ের সাথে কথা বলিস নি? কথা বলি নাই, আবার বলছি। তারা কি বলে জানেন? সে নাকি এবারে নাত বউ, সে যা করে সব ঠিক করে। আপনার মায়ের বলে অনেক অহংকার, তার অহংকার ভাঙানোর জন্য, তাকে শায়েস্তা করার জন্য এরকম মেয়ে নাকি এই বাড়িতে দরকার। এটা কোনো কথা হইলো বলেন? তাহলে তুই কি বুঝলি এখন? যা বুঝছি তা কিন্তু গোলমাইলা। ওই দুই বউ ওই বাজারে মায়ের নিয়ে পার্টি বানাইছে, যাতে দিদারে শায়েস্তা করতে পারে। শোন, সবার আগে ওদেরকে শায়েস্তা করতে হবে। একটা কথা মনে রাখবি, গাছ যখন ছোট থাকে তখন সেই গাছটাকে ছাগলে খেয়ে ফেলে, আর গাছটা বেশি লম্বা হলে তুফানে ভেঙে পড়ে। তাই ওদেরকে নিয়ে একটা তুফান খেল খেলতে হবে, বুঝতে পেরেছিস? লক্ষ্মণদা, দাঁড়াও দাঁড়াও।
দাঁড়াও দাঁড়াও, তোর সাথে আমার কথা আছে। এই এই রামজান, কি হয়েছে? ফুটো ফুটে করে হুট করে আমাকে আমাকে ধামালে কেন? কি 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 কথা বলবে বলো দেখিনি। আরে কথা আছে কথা, মজার একটা কথা আছে। মজার কথা? কি মজার কথা শোনাবে বলো তো। আরে কথাটা বলার আগেই তো তুমি গোসা করে ফেলাইলা। আচ্ছা শুনো, ওই যে তোমাদের বাড়ি যে খারাপ মেয়েটা মায়া, ও নাকি ওখানে খুবই হ্যাডম দেখে চলতেছে পুরা জমিদার বাড়িতে, কাউরেই নাকি পরোয়া করতেছে না, ঘটনা কি সত্য? এই এইসব উদ্ভট ফালতু কথাবার্তা তোমাকে কে বলেছে, কোথেকে শুনেছো? এইসব কথা শোনার জন্য কি আর মানুষ লাগে? দেয়ালে কান পাতলো শোনা যায়, আর গ্রামে সবাই তো কইতাছে। হ্যাঁ ওই যে দজাল বুড়িটা আছে না, যেটা সবাই ডরায়, ওই বুড়ির সামনে নাকি ওই মায়া মাইয়াডা খাড়াইয়া খাড়াইয়া সিগারেট ফুকে, আমি তো হুই না তাজ্জব হইয়া গেলাম। বেশ বেশ, খুব তাজ্জব বনে যাচ্ছ কেন বলো দেখিনি, তাজ্জব বনে যাচ্ছ কেন? আর কি গো লক্ষণদা, জমিদার বাড়ি বিশাল ব্যাপার স্যাপার, সেই জমিদার বাড়ির এমন একটা জাত জেল বুড়ি মহিলা যার দিকে সবাই থরথর করে কাঁপে, সেই মহিলার সামনে এই বাজে মেয়েটা মানে মায়া খাড়ায়া খাড়ায়া সিগারেট ফুকে, আর জমিদার বাড়ির কেউ কিছু কয় না। হাই 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 হাই। আচ্ছা এই গ্রামের মানুষ শুনলে কি কইব বলো তো? কইব যে জমিদার বাড়ির মানুষের রক্ত একদম হিম শীতল পানি হইয়া গেছে। বেশ বেশ খুশি হয়েছ, বেশ খুশি হয়েছ না? আচ্ছা তোমাকে যে এই সংবাদটি দিয়েছে সে কি তোমাকে আরেকটি সংবাদ দিতে ভুলে গিয়েছে না জানো নি? হ্যাঁ কোনটা? ওমা সে কি এটা শোনো নি, ওই যে প্রতিটা বাজারে মেয়ে ছেলেটিকে আমাদের আমাদের বৃষ্টি দিদিমণি যে একেবারে গলা টিপিয়ে মেরে ফেলার উপক্রম করেছিল সেটা কি জানো? আরে বাবা একটু হলেই তো মরেই যেত। হ্যাঁ আমাদের আমাদের ছোট কর্তা ভূতদের মধ্যে তাকে ছাড়িয়ে নিয়েছে, নালে এতক্ষণ কি সংবাদ পেতে জানো? তোমার ওই বাজারে পতিতা মেয়ে ছেলেটি ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেছে, বুঝতে পেরেছ? বাবা যাক, এই খবরটা শুই না আমার মনটা একটু শান্ত হয়েছে, শান্তি পাইছি বোধ। জমিদার বাড়ির পুরুষ গো সাহস থাকুক আর না থাকুক, এই মায়াডার কিন্তু বহুত সাহস আছে, জমিদার বাড়ির রক্ত আছে আর তেজও আছে। সেটাই, এই তেজটা যে শুধু ওই পতিতা মেয়ে ছেলেটির উপর প্রয়োগ হয়েছে সেটা নয়, তুমিও সাবধান থেকো। বৃষ্টি দিদিমণি কিন্তু তোমার উপরে খুব ক্ষিপ্ত হয়ে আছে, যখন তখন না তোমারও বারোটা বাজিয়ে ছাড়বে, বুঝতে পেরেছ? কি বলছো, বারোটা বাজিয়ে ছাড়বে? এইটা শুনে কিন্তু আমি খুশি হইলাম, মাইয়া মানুষ খালি ওই শাক পাতা কুডন আর রামদন ছাড়াও আরো অনেক কিছু জানে, মানে কিছু কিছু পুরুষের বারোটা বাজাইবারও পারে। সাবাস জমিদারের ভাইয়া সাবাস। এই 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 রামজান, যথেষ্ট হয়েছে যথেষ্ট, আর কোনো কথা আছে? আর কি কমু কও, যে ঠেটটা আমারে দিলা কথা সব বিত্রি আটকে আছে আর বাইরিতেছে। সেটা একদম বুঝতে পেরেছ, কথা একটু কম বলবি বুঝতে পেরেছ? হ্যাঁ তাহলে কি হবে জানো তো, আয়ুটা একটু বাড়বে। তোমাকে একটা সৎ পরামর্শ দিই, এই জমিদার বাড়ি নিয়ে যত কম কথা বলবে ততই তোমার আয়ুটা বৃদ্ধি পাবে, বুঝতে পেরেছ? তাহলে তোমার কি করতে হবে? কম কথা বলতে হবে। বোঝার জন্য ধন্যবাদ। এই বাড়িতে কতদিন থাকতে পারিস দেখ? আয় সালি আয়।